চোখ রাখবো অন্যান্য খবরে মানবিকতার নজির। জীবন দিয়ে জীবন বাঁচালেন তেলকল মালিক, বাঁশটুনির সতীন্দ্রপল্লীর ঘটনা। তেলকলে তেল কিনতে গিয়ে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে পড়ে যায় এক কিশোর, তাকে বাঁচাতে ঝাঁপ দেন তেলকল মালিক। ক্রেতাকে বাঁচাতে পারলেও মজুদ তেলের ঝাঁঝে অসুস্থ হয়ে প্রাণ যায় তেলকল মালিকের। বাঁশটুনির সতীন্দ্রপল্লী, এখানেই সঞ্জয় দাসের তেলকল, তেলকলের মধ্যেই তেলের আন্ডারগ্রাউন্ড রিজার্ভার। বুধবার সকালে সঞ্জয় দাসের তেলকলে তেল কিনতে যায় রাহুল। দশম শ্রেণীর ছাত্র রাহুল এলাকায় ফুচকা বিক্রি করে। আচমকাই আন্ডারগ্রাউন্ড তেলের রিজার্ভারে পড়ে যায় ওই কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই ছেলেটির গোঙানির শব্দ কানে আসে তাদের। আমি দেখছি যে তেলের ওটা খোলা আছে, ভাইদা ওখানে দাঁড়িয়ে নিচু হয়ে ট্যাঙ্কির মধ্যে ওর লিভারকে বলছে ওট ওট, কিন্তু ওখান থেকে একটা শব্দ আসছে হুম হুম। সে সময় দোকানেই ছিলেন মালিক সঞ্জয় দাস। রাহুলের গোঙানি শব্দ শুনে রিজার্ভারে ঝাঁপ দেন তিনি, রাহুলকে কিছুটা তুলে ধরেন, তারপর দড়ি দিয়ে তাকে টেনে তোলা হয়। বেঁচে যায় রাহুল, কিন্তু ততক্ষণে সর্ষের তেলের প্রবল ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েছেন সঞ্জয়। ভাব দিয়ে ওকে করলো, লেবারকে এরকম করে তুলে ধরলো, এরকম করে তুলে ধরলো। আমি ওই লেবারের একটা হাত এরকম করে ধরলাম, এরকম করে ধরলাম, ধরে চিৎকার করছি বাঁচাও বাঁচাও। চায়ের দোকানে প্রচুর লোক ছিল, কেউ আসলো না। তখন কি হলো, 5 মিনিট ধরার পর ভাইদাও গেছে, নিচে পড়ে গেল। তড়িঘড়ি 100 নম্বরে ডায়াল করেন এলাকার মানুষ। লালবাজার থেকে খবর যায় বাঁশটুনি থানায়, তবে হাজার চেষ্টা করেও সঞ্জয়কে তুলতে পারেনি পুলিশকর্মীরা। শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল। বেশ কিছুক্ষণের চেষ্টার পর সঞ্জয়কে উদ্ধার করেন তারা। কিন্তু তেল কিনতে গিয়ে কিভাবে রাহুল রিজার্ভারের কাছে গেল তা নিয়ে প্রশ্ন তুলছেন তার বন্ধুরা। ফুচকা বানিয়ে আবার যাবে স্কুলে, তো করবে কি করে, ট্যাঙ্ক পরিষ্কার করবে, ওর মাথায় কি এ নেই? আপাতত বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে রাহুল সাহেব। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।